আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে সঙ্গে আছে এরিনায়াত। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কানাডায় বাড়ি কিনতে পারবে না বিদেশি বিনিয়োগকারীরা, আইন কার্যকর। মেক্সিকোতে কারাগারে সশস্ত্র হামলা, নিহত 14। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলায় নিহত 5। বৈশ্বিক মন্দা নিয়ে আইএমএফ’র সতর্কতা। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা বন্ধ করল কানাডা। বিনিয়োগকারী হিসেবে আপাতত দেশটিতে বাড়ি কেনা যাবে না। পহেলা জানুয়ারি থেকে কানাডায় একটি নতুন আইন কার্যকর করা হলো। এই আইনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য 2 বছরের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে। মহামারীর পর কানাডায় বাড়ির দাম ব্যাপকভাবে বেড়ে যায়, তাই এই আইন পাশ করা হলো। তাছাড়া দেশটির অনেক রাজনীতিবিদ মনে করেন বিদেশিরা এই জন্য দায়ী, বিশেষ করে বিনিয়োগকারী হিসেবে যারা বাড়ি কিনছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্টির ওয়েবসাইটে জানানো হয়, কানাডার বাড়ি মুনাফাভোগী ধনী কর্পোরেশন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে, যা আকাশ ছোঁয়া দাম একটি বাস্তব সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। সে কারণেই এই আইন। মেক্সিকোর সীমান্তবর্তী শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 14 জন নিহত হয়েছেন। পরে শহরের আরও বেশ কয়েকটি স্থানে হামলা হয়। এতে আরও 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানিয়েছেন, কারাগারের হামলায় যারা মারা গেছেন তাদের মধ্যে 10 জন নিরাপত্তা কর্মী এবং 4 জন বন্দী। তাছাড়া 13 জন আহত হয়েছেন এবং কমপক্ষে 24 জন পালিয়ে গেছেন। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরিতে 2 দফা হামলার ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। একই এলাকায় 24 ঘন্টার ব্যবধানে 2 দফা হামলার পর উত্তেজনা বিরাজ করছে সেখানে। রবিবার সন্ধ্যায় রাজৌরি জেলায় তিনটি বাড়িতে বন্দুক হামলায় 4 জন নিহত এবং অন্তত 9 জন আহত হন। সোমবারও একই বাড়ির কাছে বিস্ফোরণে একটি শিশু নিহত এবং আরও 4 জন আহত হন। রবিবারের হামলার প্রতিবাদে রাজৌরির মানুষ বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নিয়ে উদাসীনতার কারণে এই হামলা হয়েছে। বৈশ্বিক মন্দা নিয়ে সতর্কবার্তা জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জেভা। তিনি বলেন, চলতি বছর বিশ্ব অর্থনীতির 1/3 মন্দার মধ্যে থাকবে। ক্রিস্টালিনা আরও বলেন, গত বছরের তুলনায় 2023 সাল আরও বেশি কঠিন হবে, কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইইউ এবং চীনের অর্থনীতি ধীর হয়েছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, পণ্যের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদের হার এবং চীনে করোনা ভাইরাস ফের ছড়িয়ে পড়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গত অক্টোবরে 2023 সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে কাটছাট করেছে সিবিসির নিউজ প্রোগ্রাম ফ্যাস দি নেশনে। জর্জেভা বলেন, আমাদের মনে হচ্ছে বিশ্ব অর্থনীতির 1/3 মন্দার মধ্যে দিয়ে যাবে, এমনকি যেসব দেশে মন্দা নেই সেখানেও একই ধরনের প্রভাব পড়তে পারে। ভারতের অন্ধ্রপ্রদেশে সপ্তাহের ব্যবধানে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমাবেশে আবারও পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। রবিবার হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 3 জন নারী। রাজ্যের গুন্টুর জেলায় ছিল তেলেগু দেশম পার্টি টিডিপির রাজনৈতিক সমাবেশ। এতে অন্তত 10,000 কর্মী সমর্থক যোগ দেন। সেখানে ভিড়ের চাপে ছড়িয়ে পড়ে অসন্তোষ। হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হন অনেকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 নারীর, আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রোড শো চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত 8 জনের মৃত্যু হয়। বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ কম্পোজ করে তৈরি হবে জৈব সার, এমন প্রক্রিয়া কার্যকর করার অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। এই প্রক্রিয়ায় মরদেহ মাটিতে রূপান্তরিত করা সম্ভব। এটিকে পরিবেশ বান্ধব বলা যায়। ন্যাচারাল অর্গানিক রিডাকশন নামে পরিচিত এই পদ্ধতিতে যদি একটি মরদেহ কন্টেইনারে আবদ্ধ অবস্থায় থাকে তাহলে কয়েক সপ্তাহ পর পচে যায়। এভাবে তৈরি হবে জৈব সার। এর আগে 2019 সালে ওয়াশিংটন প্রথমেই পদ্ধতির অনুমোদন দেয়। এরপর কলোরাডো, ওরেগন, ভারমন্ট এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যও অনুমোদন দেয়। ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হোচুল গত শনিবার অনুমোদন দেওয়ার পর নিউ ইয়র্ক 6ষ্ঠ অঙ্গরাজ্য হিসেবে এর অনুমোদন দিল। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।